সালাম আলাইকুম ভিউয়ার্স, একটা প্যান্টের কাটিং নিয়ে আসলাম, ফুল প্যান্ট। দেখেন আমি প্যান্টটা কীভাবে কাটি। এখানে কাপড় নিয়েছি এক গোচ্চা আর গিরে 45 ইঞ্চি। প্যান্টের যেটা পিস হয় সেটাই, একটা পিসের কাপড় থাকে এক গোচ্চা আর গিরে। প্রথমত আমার গাটা দাগ দিয়ে নেবেন, চেনের সাইডে অবশ্যই কস দিবেন একটু, যেখানে চেন হবে উপর সাইডে এরকমভাবে শেপ কাটের ভাঁজ অনুযায়ী একটা দাগ দেবেন। ঝুলটা নেবেন, বেল্টের কাপড় বাদ দিয়ে তারপরে ঝুল যেটা সেটা নেবেন। আর হাইয়ের মাপটা দিবেন, যেটা হাই থাকবে তার 1/3 ভাগ দিলে হবে। আর এর মাঝে 3টা দাগ উঠায় নেবেন, প্যান্টটা যেন কোনো রকমের কস না হয়। সোজা রাখার জন্য 3টা দাগ আমি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে হাইয়ের দাগ। মাঝে 4/2 ভাগ আর টিকিনের জন্য আমি 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি টিকিনের। এখানে 1.5 ইঞ্চি বাড়তি নিলব আমি, এই যে 1.5 ইঞ্চি, এই তো এখানে 1.5 ইঞ্চি অনুযায়ী লাস্ট বরাবর নিয়ে নিলাম। এখন মিডিল করে নিতে হবে, এখানকার মাপের মিডিল, মিডিল যেটা সেটা আমি করে নিলাম। মিডিলের মধ্যে আবার পায়ের ঘের যেটা সেটাও মিডিল ওখান থেকে দিতে হবে, দুইদিকে সমান কাপড় রেখে দিবেন। শেপ কাটটা উল্টায় নেবেন, উল্টায় নিয়ে বরাবর দাগ উঠায় নেবেন। লুজ প্যান্ট, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট দাগ উঠায় নিচ্ছি। মাঝখানে টিকিনের একটা দাগ দিয়ে নিব, এক ইঞ্চি আর 1/2 ইঞ্চি, দুইটা টিকিন 1.5 ইঞ্চি নিলাম, 1/2 ইঞ্চি শিরার জন্য রেখে দিলাম। যেখানে 2 ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে তার মধ্যে 1.5 ইঞ্চি টিকিনের নিলাম আর 1/2 ইঞ্চি শিরার জন্য রেখে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এমনভাবেই কাটিং করতে হবে। পকেটের জন্য দাগ দিলাম, পকেট 7 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়, 7, 7.5, 7.7 মাপানো যায়। মোটা কাপড়, এখানে বেশি কাপড় আমি রাখবো না, পায়ে নিচে 2.5 ইঞ্চি মতো কাপড় রাখলাম। টিকিনের এই কুটকাগুলো কেটে নেবেন, তারপর টিকিনগুলো ভাঁজাতে সুবিধা হবে কারিগরের। কাপড়ের চওড়া সাইডটা উপর দিকে নেবেন, আবার চিকন সাইডটা নিচের দিকে পায়ের দিকে দিবেন। আমরা কাপড়টা ওইদিকে ঘুরে দিতে পারবেন, এদিক করে নিতে পারবেন। বরাবর কাপড়ের উপর ফেলা নিলেন এরকম করে,
ডাক্তার বুঝতে পারছেন নাকি? মাজার চার ভাগের এক ভাগ নেওয়ার পরে টিকি নিয়ে জন্য 1 ইঞ্চি কাপড় ডাবলে নিয়ে নেবেন। পিছনের টিকিন আছে একটা, 1 ইঞ্চি লুজ রাখলাম যেটা মাপ, আমি এখান থেকে উঠে নিলাম 10.5। হিপের মাপ অনুযায়ী যেটা হবে ওই 10.5 বাদ দিয়ে দিলে হবে। ওখানে দুই পাটে একবারে মাপ পুরোপুরি আসা গেল। এখন হাইয়ের মাপ, হাই যে পরিমাণ আছে এখানে মাপ ধরবেন, এখানে আর বেল্টের জন্য 1 ইঞ্চি ছাড়া দেবেন। উপরে 1 ইঞ্চি ছাড়লাম, এখানে 1 ইঞ্চি ছাড়বেন। তারপরে যেখানে হাইয়ের দাগটা যেখানে যাবে যতদূর পর্যন্ত মাপে, প্যান্টটা একটু বড় সেই কারণে আমার একটু বাইরে যেতে হচ্ছে। মোটা মাজার প্যান্ট হলে এখানে একটু বাইরে চলে যায়, দাগটা ভালো মতো বোঝা যাচ্ছে না মনে হয়। পিছনে পাটি, পিছনে মাথার সাইডে পুরাপুরি 1 ইঞ্চি 1.25 ইঞ্চি মতো বাড়তি হয়ে যাবে। আর ছোট মাথার প্যান্ট হলে সেক্ষেত্রে বাড়তি না দিলেও হবে। দেখতে পাচ্ছেন প্যান্ট কাটিং হয়ে গেল, এখন এখানে একটু জোড়া দিতে হবে। জোড়া না দিলেও হবে, কিন্তু এখানে জোড়াটা আমি রেখে দিলাম এই কারণে ভবিষ্যতে যদি কখনো কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে বাড়তি করতে পারবো। পিছনের পাটের পকেটের দাগ বেশি কিছু না বুঝলে মিডিল বরাবর একটা দাগ উঠায় নেবেন। সাড়ে 3 ইঞ্চি নিচে দিবেন পকেটটা, পকেট হবে 5 ইঞ্চি মুখ। ক্যাটিং শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও আবার ছাড়বো ইনশাল্লাহ।